গাইস আমরা আছি সেন্টো সাইন গাইস এই ম্যাচে বসে টিভি রিমোটে পুরো স্কোয়াড আর গাইস সামনে একটা স্কোয়াড আছে ওই ভাই এটা তো রিমোট ভাই পুরো স্কোয়াড ভাই ভাই আমি একা আছি ভাই সেন্টো সাইন গাইস কিছুক্ষণ আগে আমাদের ম্যাচে বসেছিলেন গাইস আমাদের হাতে মাইর খেয়েছেন গাইস দেখো আবার আমার উপর রাশ করতেছে ভাই আমি একা ভাই সেন্টো সাইন আমাদের টিমমেট কিন্তু তাদের মারার জন্য আলাদা আলাদা ল্যান্ডিং করছিলেন গাইস তারাই উল্টা মরে যায় এন্ড মেন কথা গাইস আমি একা গাইস সেন্টো সাইন তো গাইস দেখা যাক তাদের আমার মারতে পারি কিনা এই যে একটা পরে প্লেয়ার ওই ভাই ওয়াল নাই তো গাইস একটা ডাউন কিন্তু অলরেডি আন গাইস এই যে রিমোট ভাই আরে ভাই এটা কিভাবে হেডশট মারলো আরে ভাই নেট কার প্রবলেম তার নাকি আমার ভাই ঝুম করে হেডশট আরে ভাই রে ভাই আবার লল মারতেছে ভাই ভাই দুজনে মিলে লল মারতেছে চিনিস আমাকে তুই মারা চিনিস আমাকে তারপরে কিলার ভাই আমাদের ক্যাপ্টেন থেকে রিভাইভ দেন গাইস রিভাইভ তারপরে এগিয়ে আমি সেন্টো সাইড ল্যান্ডিং করি তো গাইস এই সেন্টো স্যার এই সাইডে ল্যান্ডিং করার কারণ তো গাইস তোমরা এখনই দেখতে পারো তো গাইস দেখো যখন আমরা এই ঘরে আছি এর ভাই আমাকে দেখলো কেমনে ভাই আমার দিকে আসতেছে আরে এই যে রিমন ভাই আসো খেলবো খেলা হবে কিন্তু গাইস এখানে তো আমি ভাবলাম আমাকে মারতে আসছে বাট গাইস তারা এখানে অন্য কিছু করতে আসছে ভাই দেখো দেখো ড্রাম ড্যামেজ নিতে আসছে ভাই রে ভাই ড্রাম ড্যামেজ নিতে যাইতেছে গাইস দেখো অলরেডি কিন্তু একজন ড্রামের উপরে যে দাঁড়ায় আছে বাট গাইস আমি এখন ফাটাবো না বিকজ গাইস আমি সবগুলো চারটা একসাথে ফাটাবো তাও তো গাইস দেখো দুইটা দাঁড় করেছে যখন রিমোট উঠবে তারা ওই এই ভাই দেখো তো ড্রাম ড্যামেজ নিতে গেছিল ভাই তিনটা ড্রামে ফাটাই মেরে দিছি একসাথে ডাউন করে দিছি তো গাইস তারা এখন আমরা এই ড্রাম বাবাদের লল ইমোট দিব মেন কথা গাইস তাদের লাস্ট প্লেয়ারকে আমরা কিভাবে ধয়ে ধয়ে মারি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবো Ladies and gentlemen. হ্যালো গাইস কি অবস্থা সবাই সকলে ভালো আছো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছেন বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক অনেক বেশি মজা বাবা বিকজ গাইস আজকে আমাদের ম্যাচে এগেইন পড়ছিল টিভি রিমোট আগের ভিডিওতে ড্রাম বাবা লেখার ইতিহাস কিন্তু গাইস তোমরা এই ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে মেন কথা গাইস তাদের আমরা এই ম্যাচে মাইনাস লাগানোর ট্রাই করবো বিকজ গাইস আগের ম্যাচে আমরা তাদের তিনজন প্লেয়ারকে মেরে দিই বাট গাইস তাদের একটা প্লেয়ারকে আর আমরা পুরো এরিয়ার মধ্যে খুঁজে পাই না তার মানে গাইস তারা একটা প্লেয়ার আলাদা নামে গাইস সার্ভাইভ করার জন্য গাড়ি নিয়ে ঘুরাঘুরি করে জোন বাবা আর গাইস আর বাকি তিনটা প্লেয়ার গাইস একসাথে থাকে তো এর জন্য গাইস আমরা প্রথম থেকে একদম সিদ্ধান্ত নিয়ে রাখছি আমাদের কিলার ভাইকে বলে রাখছি যে একা একা যেখানে নামবে ওখানে তুমি একটা প্লেয়ারের সাথে নামবে গাইস বাকি তিনটা যেখানে থাকবে ওখানে গাইস টিম রিমোন বাইরে স্কোয়াডই থাকবে তো গাইস এর জন্য কিন্তু গাইস দেখো আমরা কিভাবে কি করি তো গাইস ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবেন গাইস তারপরে কি করতে ওটা গাইস ভিডিওটা দেখো তো গাইস দেখো যখন আমরা যাচ্ছিলাম তখন এই ভাই এই যে একটা প্লেয়ার নামছে সিঙ্গেল সিঙ্গেল তো গাইস তোমাকে তো দেখতে পাচ্ছ এখানে কিলার ভাই কিন্তু সেই লেভেলে একটা ভাবে চলে আসে বিকজ গাইস যেহেতু একটা প্লেয়ার সিঙ্গেল নামছে তাকে যদি আগে মেরে দেওয়া হয় মানে জোন বাবাকে যদি আগে মেরে দেওয়া হয় বাকি তিনজনকে গাইস আমরা ইজিলি মেরে দিতে পারবো এর জন্য গাইস দেখো আমরা এখন তিনজনে পিছিয়ে পিছিয়ে নামবো ছোট একটা স্পন্সর পাবো ভিডিওটা শুরু করতেছি গাইস আজকে তোমাদেরকে আমি ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব ওয়ান এক্স বেট এমন একটি নির্ভরযোগ্য অ্যাপ যে অ্যাপ থেকে তোমরা অনলাইনে খেলা লাইভ স্কোর দেখতে পারবা এছাড়াও ক্রিকেট ফুটবল ভলিবল সহ এইসব গেমস এর উপর বেটিং করতে পারবা আর অ্যাপসে প্রচুর পরিমাণে সহজ গেমস আছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারবা আর আমার সাবস্ক্রাইবার আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যদি এটা ডাউনলোড করে ডিপোজিট করে তাহলে পেয়ে যাবে 1300 পর্যন্ত বোনাস যা পেটিএম বিকাশ এবং কি ব্যাংক ট্রান্সফারের মতো সহজ উপায়ে উইথড্র করতে পারবা আর যদি তোমরা আমার প্রোমো কোড রাত বাই ওয়ান এক্স ইউজ করো তাহলে 130% পর্যন্ত বোনাস পেয়ে যাবে তো খেলতে থাকো এবং জিতে নাও আকর্ষণীয় প্রাইস এন্ড বিস্তারিত পিন কমেন্টে দেওয়া থাকবে বাট গাইস আমরা তো আনফলো করে নামতেছিলাম বাট এখানে গাইস একটা ঘটনা ঘটে যায় গাইস যে লেফটে তিনটা প্লেয়ার নামছে গাইস এটাই কিন্তু রিমোন বাই স্কোয়াড হয় বিকজ গাইস যেহেতু একটা প্লেয়ার আনফলো করে গেছে তো গাইস তার মানে এখানে রিমোন বাই স্কোয়াডটা থাকবে বাট এখানে একটা উল্টা পাল্টা ঘটনা ঘটে যায় ঘটনা হলো গাইস আমাদের কিলার ভাইয়ের সাথে সাথে আমাদের নাবিল ভাই ভুল করে নেমে যায় এখানে গাইস এখানেই ভুলটা ছিল গাইস নাবিল ভাই এখানে নেমে একদম বড় সড়ো ভুল করে ফেলে যার কারণে গাইস দেখো আমার সাথে যে কিন্তু তার এসপির অবস্থা টাইট এন্ড কিলার ভাইয়ের সামনে যে প্লেয়ারটা নামে ওই প্লেয়ারটা গাইস গাই নেমে গেছে মানে গাইস ক্যাপটাউন এন্ড মিলের মাঝখানে যে জায়গাটা আছে মানে একদম গাইস নদীর পারে যে তিনটা ছোট ছোট ঘর থাকে ওইখানে গাইস নামতে ছিল প্লেয়ারটা তো আর গাইস কিলার ভাই যেহেতু ওইখানে গান নেওয়ার ওইখানে নেমে যায় বাট গাইস তারপর ওইটা দেখার সাথে সাথে ওই প্লেয়ারটা গাড়ি নিয়ে ভাই ওইখান থেকে ভেগে যায় ভাই যার কারণে গাইস ওখানে মারতে পারে না কিলার ভাই মেন কথা গাইস আমাদের নাবিল ভাই কিন্তু আনফলো করে ভুল করে গাইস মিলে চলে যায় গাইস মিলে যায় কিন্তু অন্য স্কোয়াডে মাইটটা খেয়ে যায় এন্ড মেন কথা গাইস যখন আমি এখানে আসি ভাই আমার বারোনাটা একদম মানে পুরো 100% শিওর ছিল এখানে গাইস রিমন ভাই পুরো স্কোয়াড ছিল তো গাইস দেখা যাক আমরা তাদের মারতে পারি কিনা মেন কথা গাইস আমাদের সাথে কিন্তু ইবন ভাই না ইবন ভাই অনেক দূরে আছেন মেন কথা গাইস তার জন্য কিন্তু মেন উল্টা পাল্টা হয়ে যায় এখানে যদি গাইছে আমি না পেলেন গাইছে আমাদের ইভন বাজি থাকতো ইজিলি কিন্তু দাদা স্কোয়াডে মেরে দিতে পারতাম তো এই দেখো এখানে কি হয় গাইছে আমার কাছে ওয়াল ছিল না আমি এখানে একটা ওয়াল লাগাই এই যে একটা চাচা এই তো গাইছে দেখছো অভিজিৎ ভাই কিন্তু অলরেডি ডাউন গাইছে এই যে ইভন বাজে কি ভাই জুম করে কিভাবে হেডশট মারলো আরে ভাই রে ভাই মানে মাটির দিকে জুম করে আবার আমার হেডশট মারলো দুই গলি থেকে লল মারতেছে তার একবার রিভাইভ দাও আমাকে আসো খেলবো খেলা হবে তো গাইস তারপরে ইভন ভাই এখান থেকে ভেগে যান মেন কথা গাইস সেখানে কিন্তু থাকাটা একদম রিস্ক ছিল আর ইভন ভাই কিছু কিন্তু ওইরকম লুট ছিল না যার কারণে গাইস আমি তাকে বলি মাসলি থেকে পয়েন্টে বসে যান গাইস কিলার ভাই যেহেতু এখানে লুট করেছিলেন গাইস তার সামনে থেকে কিন্তু গাইস তাদের একজন জোন বাবা প্লেয়ার যেটা ছিল ওটা গাইনে ভেগে যায় নাহলে কিন্তু গাইস আমার সাথে যদি তিনজন থাকতো ইজিলি কিন্তু তাদের মারার একটা চান্স থাকতো বাট ওই প্লেয়ারটা ভেগে যাওয়ার কারণে একদম উল্টা পাল্টা হয়েছে তো গাইস সেটা বড় কথা নয় বড় কথা গাইস আমাদের কিলার ভাই কিন্তু এখানে রিভাইভ দিয়ে দিয়েছে এন্ড গাইস এগিয়ে আমরা সেন্টোসার দিকে যাচ্ছি এন্ড গাইস সেন্টোসা কেন যাচ্ছি একটু পরে বুঝতে পারো তো গাইস দেখো সেন্টোসা যায় এন্ড গাইস এখানে আমরা ল্যান্ডিং করি এন্ড ল্যান্ডিং করার পরে গাইস দেখো সাইডে কিন্তু একটা ড্রাম আছে তো গাইস এই ড্রাম দিয়ে আজকে আমরা কাজটা করবো তো গাইস দেখো ভিডিও দেখতে
রাখতে থাকো এন্ড বাই স্কার ওয়ান প্যাকিস আবার মাজেল থ্রি তোকে সেই লেভেলে কো পাবে মেন কথা কেছে আমাদের রিমন ভাই কিন্তু এখানে রিভিউ দিয়ে মরে যায় এন্ড মরে যাওয়ার পরে ওই ভাই আমার উপর রাশ করতেছে এই যে রিমন ভাই আসতেছে ভাই কিরে ভাই আমার উপর রাশ করতেছে কেন আরে ভাই রাশ করতেছে না ভাই ভাই দেখো 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 যন্ত্রটা দেখো গাইজ দেখো দেখো যে ড্রামের উপর যাচ্ছে লাফায় লাফায় অলরেডি কিন্তু গাইজ দুজন যায় দাঁড়ায় আছে তোকে আমি আগে ফাটাবো না যখন তুই ফটে আরেকজন উঠো রেডি ওয়ান টু থ্রি ওই ভাই তিনজন না মোটামুটি শরীর একটা ভাব আইসে না ভাই রে ভাই তিন ড্রাম বাবা একসাথে রান করে দিয়েছি ভাই ড্রাম ড্যামেজ নিতে গেছিল ভাই রে ভাই ড্রাম ড্যামেজ নিতে গেছে জোনের বাইরে ভাই রে ভাই এখন কিন্তু গেছে একবার তিনটা ডাউন করে দিছি তোকে দেখো এবার গাইস যদি এখানে দাঁড়ায় থাকে ভাই তো চাপ দিয়ে ধরে মরে যাবে নিজের নিজে মেরে ফেলবে নাহলে কিন্তু গেছে আমি ইচ্ছা মতো লল দিব বিকজ গেছে আমাকে কিন্তু লল দিয়েছিল তোকে দেখা যাক তারা বেঁচে থাকে এই তো একটা গেছে অভিজিৎ গেছে একটু আগে লল দিয়েছিল ভাই একদম বস লেভেল পুরো কমপ্লিট মানে ড্রাম পাটাই আমার সে হচ্ছে অপমান জন্য কোনো কাহিনী হয় না আবার ভাই ভাই রিমন ভাই শেষ আনকে সেও শেষ ভাই কি আর বলবো দুঃখের কথা ভাই তারা ড্রাম ড্যামেজ নিতে আসছিল ভাই এক ড্রাম পাটায় তিনজন মেরে দিছি মানে বুঝতে পারতেছে এরকম ভাই কখনো মানে কোনো কাহিনীতে এরকম আমি ঘুরতে দেখি নাই ভাই রে ভাই কি আর বলবো দুঃখের কথা তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন গাইস তাদের লাস্ট প্লেয়ার কিন্তু বেঁচে আছেন গাইস তার লাস্ট প্লেয়ার কি কিন্তু আমরা খোঁজার জন্য এখন গাইস আমরা যে ই কিনবো হান্ড্রেড করবেন গাইস হান্ড্রেড করে দেখা যাক তাকে আমরা পাই কিনা এন্ড মেন কথা যদি তাকে আমরা পাবো না বিকজ তার লাস্ট প্লেয়ার এখন ভাই কোন জোনের চিপাই বসে আছে তো গাইস বলা যাবে না এন্ড মেন কথা গাইস রিভাইভও দিয়ে দিতে পারে তো গাইস ওই প্লেয়ারটা কিন্তু গাইনা ভাগছে মেবি ওটার নাম ছিল টিবি বেলাল যেটা কি জোন পুশ করে তো গাইস ওই জোন পুশটাই মেবি প্রথমে কিলার ভাই মারতে ছিল প্রথমে যদি গাইস ওটাকে মেরে দিতে পারতো তাহলে কিন্তু এখানে তাদের স্কোয়াড একদম শেষ হয়ে যায় বাট গাইস সেখান থেকে বেগে যায় যার কারণে উল্টা উল্টা হয়েছে তোকে স্প্যান নিয়ে না চিল করে থাকো এখন গাইস আমরা হান্ড্রেড করি আগে দেখা যাক ওই প্লেয়ারটাকে পাই কিনা এন্ড না পাইলে গাইস মেবি তারা রিভাইভ দিয়ে দিবেন গাইস রিভাইভ দেওয়ার পরে গাইস দেখা যাক লাস্টে তাদের সাথে আবার মারা হবে আবার গাইস ইচ্ছা মতো পিটাবো তোকে দেখা যাক আমরা মারতে পারি কিনা এন্ড গাইস সেখানে কিন্তু আমরা হান্ড্রেড করছি বাট গাইস হান্ড্রেড হয়ে গেছে অন্য ইনিমির উপরে তো ভাই হান্ড্রেড করার পরে ভাই দেখো আমাদের টিমের উপরে উল্টা রাশ হয়ে গেছে আরে এ নামিল ভাই সর্বনাশ ভাই হান্ড্রেড করে কি উল্টো আমরা এখন মাইটটা খেয়ে যাবো তোকে দেখা যাক এখানে কি দেখি হয় এন্ড মেন কথা গেছে তোমাদের যারা ভিডিও দেখো লাইক করো অবশ্যই লাইক করে দেন গেছে চ্যানেল জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড মেন কথা ভাই একটা কথা তোমাদের বলি রাইট সাইডে কিন্তু হান্ড্রেড করে আসে গেছে আমি আগে এগুলো মারি গেছি ভিডিওর লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই গেছি লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে এন্ড ইভন ভাই কভার দিব ইভন ভাই কভার দিব না কি করবো ভাই আমাদের টিমের বলতেছে বেরো বেরো কিলার ভাই নাকি রিক্সে এর জন্য গেছি আমি এখানে আর কভার দিলাম না বিকজ গেছি আমাদের এখন মাইর খাওয়া যাবে না বিকজ এত সুন্দর ভিডিও নষ্ট করা যাবে না তোকে তোকে ইভন ভাই কিন্তু অনেকে একটা ডাউন করে দিছে কিলার ভাই একটা ডাউন করে দিছে বাট কিলার ভাই এখানে ফাইট করতেছে অনেক দূরে তো গেছে আমি আগে সাইড হয়ে যায় গেছে আমাদের নাবিল ভাইকে বাঁচাই দেয় বিকজ গেছে নাবিল ভাই বাঁচাই দিলে হালকা একটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে আগে টিমমেট বাঁচানো জরুরি আমি তোমাদের বারবারই বলি তো গেছে তো কিলার ভাই কিন্তু মেরে দিয়েছে বাট আমাদের জীবন ভাই ডাউন হয়ে গেছে আমি ধারণা করছিলাম এটাই হবে তোকে সেটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই এখন গেছে আমরা জনের ভিতর থেকে রিভাইভ দিয়ে গেছে তারপর আমার জনের ভিতরে ঢুকবেন মেন কথা গেছে আমি হান্ড্রেড করে কিন্তু নিজে বিপদে পড়ে গেলাম ভাই কি আর বলবো আমাদের টিমমেটের কাছে এতটা লুট ছিল না একটু আগে মানে মাত্র রিভাইভ হয়েছে তোকে সেটা বড় কথা নয় আমি গেছি নাবিল ভাইকে আবার বাঁচাই দেন গেছে বাঁচাই দিয়ে জনের ভিতরে যাবো এন্ড মেন কথা গেছে তারপরে দেখা যাক গেছে তারা কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছে গেছে একটু পরে এই যে আই এম নীরব এই ভাই যে এটাকে তো একটু আগে ড্রামে ফাটাই মারলাম ভাই এই যে এটা গেছে আবার রিভাইভ পেয়ে গেছে তো দেখা যাক আসলে কি দেখি হয় এন্ড মেন কথা গেছে তোমাদের ভিডিওতে এখনো লাইক করো অবশ্যই লাইক করে দেন গেছে ড্রাম ফাটানোর ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই গেছে ভিডিওটা শেয়ার করবা ভাই ফেসবুক পেজ হোক বা চ্যানেল হোক যেখান থেকে দেখতেছো অবশ্যই শেয়ার করবা গেছে এই ভিডিওতে মিনিমাম গেছে আমি 20,000 লাইক চাই গেছে তোমার 20,000 লাইক কমপ্লিট করে দিও এন্ড মেন কথা গেছে তোমরা যারা আমাকে বেশি ভালোবাসো অবশ্যই গেছে 20,000 লাইক কমপ্লিট করে দাও তাহলে গেছে তোমাদের জন্য একটা এপিসোড বানাবো এপিসোড বলতে একটা ভিডিওর মধ্যে মিনিমাম 8 থেকে 10টা ম্যাচে রিমন ভাইদের মারা হয়েছে ওই ভিডিও ভাই তোমার যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গেছে কালকেও মারছি কালকের আগের দিনও মারছি আজকেও মারছি তো গেছে তোমার প্যারা নেই একদম চিল করতে থাকো ভাই একদম মনে করো এপিসোড বানাবো ভাই এর আগে গেছে এর আগে শুনে গেছি আমাদের টিম কিন্তু একদম মোটামুটি নর্মাল ছিলাম গেছে আমরা কিন্তু আমাদের আইডিতে একদমই কম খেলছি আমার এক্সামের প্যারা ছিল তো গেছে তোমার কিন্তু জানোই এন্ড গেছে ওই সিজনে দুই একবার আমাদের ব্যাকআপ প্লেয়ার মাইরা ভাই এমন ভাব টাপ নিয়েছেন তার আগে যে সারা জীবন আমাদের মাইকটা খেয়ে আসছে তা কিন্তু গেছে তারা ভুলে গেছে তো গেছে আমি ডাইরেক্ট ক্লিয়ার কথা বলে দিলাম এন্ড গেছে আমার চ্যানেলে এই সব মারামারি নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে বাট আগে কিন্তু গেছে একদম একটা রেসপেক্ট দিয়ে ভিডিও বানাতে পারেন ভিডিওর মধ্যে একদম নর্মালি গেছে একটা নর্মাল প্লেয়ার বললে যেভাবে আর কি রেসপেক্ট দেওয়া হয় ওইভাবে গেছে রেসপেক্ট দিতাম বাট গেছে তারা এখন লাইভে উল্টা পাল্টা দিয়ে একটা কথা বলে যার কারণে তারা গেছে এটা আর জীবনও পাবে না আমার কাছে এন্ড ভাই সামনে একটা মেয়ের কি ভাই নেট নাই নাকি ভাই অলরেডি কিন্তু ডাউন করে দিচ্ছেন গেছে আমাদের কিন্তু 3টা কিল হয়ে গেছে স্কার জেট ভাই যা মায়ের লাগেটা দিয়া কি আর বলবো আগে গেছে স্কার চালাই দাম এই যে আবার মরছে ভাই আবার মরে গেছে ভাই রে ভাই আবার মেরে দিছে গেছে তাদের টিমমেট কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে তোকে তোমার প্যারা নেওয়া ভাই তাদের টিমমেট দুটো করে গাড়ি নিয়ে ঘুরে মানে এই গাড়ির উপরে যে রাগ উঠে গেছে তোমার কিন্তু ভালো করে জানো এই গাড়িওয়ালা বাবাগুলো ভাই আমাদের এমন ডিস্টার্ব করে ম্যাচের ভিতরে আগে তোমাদের একটা কথা বলি কিছুদিন যাবো ভাই এমন কাহিনী দেখতেছি ভাই লাইভে ঢুকে 8 জন মিলে টিমিং করে গেম খেলে ভাই মানে পুরো হাস্যকর ভাই 8 জনে মিলে খেলে এগুলা লবিতে গাইস ভাই কি আর বলবো ভাই লাইভে তো দুই একটা ম্যাচে দেখলাম যাবে একটা ম্যাচে 8-10 বার করে মরে বাট মেন কথা গাইস তারা ভাই কিভাবে কি আর বলবো ভাই মানে 8 জন মিলে টিমিং করে গাইস 8 জন মিলে টিমিং করে কিন্তু গাইস কালকে আমাদের স্কোয়াডকে মারতে চাইছে বাট 8 জনকে আমাদের স্কোয়াড মেরেছে ভাই পুরো আমাদের 4 জন মিলে ওদের 8 জনে মারছে বুঝতে তো পারতেছো এন্ড মেন কথা গাইস তাদের মাইনাস তো মেবি লাগাইছে টপ 7-8 হয়েছে এন্ড মেন কথা গাইস আমাদের যে ফারুক ভাই আছে ফারুক ভাই যে টপ 1 আছে আমাদের স্কোয়াড মেট
সে কিন্তু একাই তাদের সাতজনকে মারছে, এই আটজনে মিলে গেছে মারতে যায় বুঝছো, মানে আটজনে মিলে এমন ভাবসাব নিয়ে যায় কই এই করবো সে করবো। বাট গেছে আমার ম্যাচে কিন্তু ভাই এইভাবে ফারুক ভাই একবার দুইবার পড়ছিল প্রথম দিকে, তারপরে কিন্তু আমরা টিম আপ বারে করছি কিন্তু লাস্টে যায় ভাই যখন দশটা লাইভ থাকছে, তার আগে আমরা একসময় আলাদা আলাদা থাকছি ভাই টিমের যেহেতু পড়ছে এইটুকু যাই স্যাক্রিফাইস করা যায়। এই যে যে এই যে ভাই এই যে গাড়ি বাবা গাড়ি বাবা, এই যে যে অভিজিৎ অভিজিৎ ভাই গাড়ি না করতেছে ভাই, দেখছো বলছিলাম না গাড়ি নিয়ে পুরো ম্যাচ ঘুরে, মানে কোনো গান নিবে না ভাই, একটা করে গাড়ি পাইলে পুরো ম্যাচ বাঁচাই নিবে ভাই, কি আর বলবো। এগুলা লবি তো গেছে তোমাদের আমি বলছিলাম 13,000 লবি সবাই পারে না ভাই, আগের সিজনেও কিন্তু গেছে মানে এরকম লবি ছিল না, গেছে অনেক অনেক বড়াই করছে। অ্যান্ড মেন কথা গেছে আমার 13,000 লবির গেম প্লে কিন্তু গেছে তোমার সবাই ভালো করে জানো, আমি না পারলেও বাট গেছে আমি আমার টিমরে এমনভাবে লিড দিয়ে এমনভাবে ঢুকাই নিয়ে যাই যে প্রত্যেকটা ম্যাচ মানে অলমোস্ট 90% ম্যাচ আমার কিন্তু বাইচা যায়, তো গেছে তোমার কিন্তু ভালো করে জানো। অ্যান্ড মেন কথা গেছে যার কারণে কিন্তু আমাদের কিন্তু ডিফারেন্স ছিল টপ ওয়ান থেকে 4,000, বর্তমানে কিন্তু মাত্র 1,800 ডিফারেন্স আছে। অ্যান্ড মেন কথা গেছে আমরা কিন্তু ইজিলি টপ ওয়ান ধরে ফেলবো, তো গেছে তোমার প্যারা নিও না, চিল করতে থাকো অ্যান্ড সাপোর্ট করতে থাকো। আর মেন কথা গেছে তোমাদের যেটা বললাম ভাই আটজনে মিলা ম্যাচটা দিয়ে ভাই আমাদের হাতে মার খেয়েছে, এর চেয়ে হাস্যকর কোনো ঘটনাই হইতে পারে না ভাই, কি আর বলবো। আর ভাই মানে লজ্জা থাকা দরকার ভাই, লাইভে ঢুকে আটজনে মিলা টিমিং করে গেম খেলে ভাই থাকবে। আমি আর কিছু বলতে চাই না, আমি অনেক কিছু বললাম অ্যান্ড গেছে তোমরাও কিন্তু জানো গেছ যারা আমাকে আগে থেকে সাপোর্ট করে আসছো তারা কিন্তু ভালো করে জানো 13,000 লবিতে কে টপে যায়। অ্যান্ড মেন কথা গেছে এমনও কিন্তু রেকর্ড আছে, আমি যখন আমার আইডি একা খেলতাম তখন কিন্তু গেছে আমি মানে 10,000 মানে 11,000-12,000 বা 13,000 স্কোর পর্যন্ত আমার আইডি টপে একেও থাকতো না, 100-এর ভিতরে থাকতো না, বাট 13,000 আসার পরে তারা ভয়ে ম্যাচ টেস লাগাইতো না বা পারতো না মরে যেত, ওই টাইমে আমি নিজে যাই ভাই কতবার ইন্ডিয়ান সার্ভারে পরপর 3 টপ টু মারছি গেছে তোমার কিন্তু জানো। অ্যান্ড মেন কথা গেছে টপ ওয়ানে যে প্লেয়ারটা থাকতো ওটা কিন্তু হ্যাকার নিয়ে খেলতো, যার কারণে গেছে আমি টপ ওয়ানে যেতে পারিনি, নাহলে কিন্তু প্রত্যেক সিজনে টপ ওয়ান করতে পারতাম। এনে যে একটা জন বাবা ডাউন লল দাও কিলা লল দাও ইচ্ছা মতো লল দাও ভাই, এরা একটু বেশি বুঝতে দাও লল দাও লল দাও লল দাও, গাড়ি নিয়ে ঘুরতেছে ভাই গাড়ি নিয়ে ঘুরতেছে, যে আরেকটা গাড়ি বাবা এটা কি এটা এটা না তো গাইছে, ওটা তো ভাবি যে হোয়াইট গোল মেবি একটা পড়া তো গেছে, এটা আমার কি ভাই এই ওয়ান টাইম এর রিলোড হিসেবে বললো গাইছে। কিলার ভাই কিন্তু উড়া দুরা ললিবোর্ড দিয়েছে, তো গেছে প্যান আই চিল। অ্যান্ড মেন কথা গাইছে আমি তো বলছি ভাই আমি আর কিছু বলতে পারবো না, তোমার কাছে বুঝে নিও দেখে নিও। অ্যান্ড গাইছে তোমাদের কিন্তু যদি এপিসোড লাগে ভাই একসাথে 7-8টা ম্যাচে মারার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাই দেবো ভাই, সবগুলো একসাথে অ্যাড করে দিব মানে আপলোড দিয়ে দিব। অ্যান্ড মাইনাসও করানো হয়েছে ভাই কি আর বলবো, তো গেছে কালকেও করানো হয়েছে, আজকে ওর ভিডিও আছে, কালকের আগের দিনও ভিডিও আছে, তার আগের দিনও দুইটা ভিডিও আছে ভাই, তোমরা কি বলবো শুধু খালি বলো কি ভাই ওয়ালি ভিতর থেকে ভিডিও ঢুকলো। অ্যান্ড মেন কথা গেছে তাদের কিন্তু একটা প্লেয়ার এখনো গাড়ি নিয়ে ঘুরতেছে ভাই, কি আর বলবো তোকে, তোকে সামনে একটা প্লেয়ার আছে এটা আমার ট্রাই করবো। অ্যান্ড মেন কথা গেছে গাড়ি বাবার আগে মারতে হবে ভাই, দেখো দেখো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে জোনে বাড়ি দেখো ভিতরে ঢুকে ভাই রে ভাই দুইটা করে জোন বাবা নিয়ে খেলতেছে ভাই, কি আর বলবো। অ্যান্ড মেন এই ভাই পিস্তি মেরে দিলো, আরে বাইরে ভাই এটা কোনো কথা ভাই, এটা কোনো কথা ভাই, দাঁড়াও যে গ্রেনেড মারো দেখে ভাই কিলার ভাই বাঁচাও, এই বোন ভাই কেউ বাঁচাও, যে গাড়ি করতে এটাই এটাই এটা এটা নামিলো এটা এটাই লাস্ট অনুযায়ী আমার লল দিছিল ভাই, ধরো 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 ইবন ভাই ধরো ইবন ভাই ধরো ইবন ভাই ধরো ওইটার আগে মারো ভাই, বাকিগুলো বাদ দাও ওইটার আগে ধরো ভাই, আমাকে আগে লল মারছিল ভাই, ললের বদলে নাও আগে এটা মেরে যাও গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি, অলরেডি কিন্তু কিলার ভাই এটা ডাউন করেছিল, যেটা কি গেছে আমাকে পিছন থেকে মারছে তোকে সেটা বড় কথা ভাই, বড় কথা আমি ইবন ভাইকে বলছি যে এটা কিন্তু ইবন ভাই লাস্ট প্লেয়ার যাও যাও মারো। অ্যান্ড মেন কথা গেছে দেখা যাক আসলে কি দেখি হয়। অ্যান্ড ভাই তোমার কিন্তু দেখছো ড্রাম ফাটাই কিন্তু তাদের মারছি ভাই, কি আর বলবেন গেছে লল ইমোটের বদলাও কিন্তু হয়ে গেছে, সেটা মেরে একটু বদলা ভালো করে নিয়ে নিবে। অ্যান্ড মেন কথা গেছে তোমরা যদি এই ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে পারো তাহলে ভাই একদম 7-8টা ম্যাচে মারার ভিডিও একসাথে আপলোড দিব, এক ভিডিওর মধ্যে 7-8টা ম্যাচে ভিডিও থাকবে যেখানে তাদের মাইনাস করেছি, তোকে স্পেয়ার নিও না, এই তো লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার স্কোয়াড শেষ, লল দাও লল দাও লল লল বেশি বেশি দাও বেশি বেশি দাও, তো এসে মিশন কমপ্লিট সাইক দ্যাটস দ্য রং নাম্বার। তো গেছে তোমার কিন্তু বুঝতেই পারতেছে এই ভাই লল দিদি দিদি আমার কাছে রাইট একটা প্লেয়ার এসে পড়ছে, তো গেছে আমি কিন্তু আমাকে রিভাইভ দিতে বললাম মানে আমাদের টিমমেটকে রিভাইভ বললাম যে আমাকে রিভাইভ দিও, তো গেছে দেখা যাক আসলে রিভাইভ দিতে পারি কিনা, বাট ইনিমি উল্টা রিভাইভ দিচ্ছে ওই বোন ভাই দেখে থেকে আগে মারো ভাই রিভাইভ আর পসিবল হবে না, বিকজ গেছে তারা কিন্তু আকাশ থেকে মেরে নেমে দিয়ে তিনটা মারামারি কাটাকাটি শুরু করে দিবেন, গেছে তারা যদি চারটাও থাকে আর একটা সিঙ্গেল প্লেয়ার আছে দেখে 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 ওই নাবিল ভাই নাবিল ভাই নাবিল ভাই দেখে তোকে দেখা যাক আসলে কি দেখি হয়। ওই ভাই গ্রোতা দিয়ে শর্ট রেঞ্জ মারো মারো পিটাও পিটাও ওই দিল 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 ভাই দেখে দেখে ভাই ছাদের উপরে উঠে মারামারি করতেছে কিলার ভাই, এখানে কিন্তু দুটো প্লেয়ার আছে কিন্তু একটা ডাউন করে দিয়েছেন, মেন কথা গাইছে দেখা যাক কি দেখি মারো মানে ইবন ভাই পুরো, তো এই দেখলে কিন্তু ইবন ব্যাকটা ডাউন করে দিয়েছেন। মেন কথা গাইছে এখন 13,000 লবি গাইছে আমি খেলতেছি বেশি টাইম, অ্যান্ড মেন কথা গেছে তাছাড়া কিন্তু আমাদের ইবন ভাই আছে, ইবন ভাই কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার গেছে, সে কিন্তু আমার পারমানেন্ট ব্যাকআপ প্লেয়ার থাকবে এখন থেকে। অ্যান্ড মেন কথা গাইছে দেখা যাক কি দেখি হয়, অ্যান্ড লাস্ট ওয়ান মারো 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 পিটাও 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 ওই দেখে 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 এই তো ফাইনালে কিন্তু এটা শেষ, অ্যান্ড লাস্ট ওয়ান মারি দাও মারি দাও মারি দাও মারি দাও মারি দাও, তার মানে গেছে তাদের মেবি টপ 4 হয়েছে। অ্যান্ড মেন কথা গাইছে আমাদের বুইয়াটা হয়ে গেল, তো গাইছে আজকে ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানিয়ে দিবা। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের কত প্লাস ভাই 68 প্লাস দিছে মানে 6 প্লাস কম দিছে, ওটা তোমাদের প্যারা নাই ছিল মানে 6 না 5 দিছে কম, 73 করে দেবেন 68 দিছে। গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবা। এন্ড তোমরা যারা চ্যানেল তো অবশ্যই লাইক করে দিবা শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা। এন্ড মেন কথা গেছে আমি তো তোমাদের বলছি ভাই আটজনে মিলে টিমিং করে ভাই আমাদের হাতে মাইক খেয়েছে, ওটা আমি কালকে ভিডিওতে দেখাবো। এন্ড মেন কথা গেছে টিমিং করে লাইভ করে ভাই এই ভাই মাইকটা খেয়ে অফলাইন চলে গেছে ভাই ভাই আর কিছু বলবো না, তো গেছে আর কিছু বলার নাই, আমি অনেক কিছুই বলে ফেললাম। এন্ড গেছে এইগুলা লবি কিন্তু অনেক হার্ড পড়ে যার কারণে কিন্তু গেছে প্রথমে উল্টো পাল্টা হয়ে যায়। মেন কথা গেছে 4v4 যদি লুট নিয়ে ফাইট হয় ওটাই কিন্তু মেন ফাইট, এরকম ফাইটও কিন্তু অনেকবার হয়েছে তাদের সাথে, ওইগুলো ভিডিও আমি কিন্তু আমার স্টকে রাখা আছে, তো গেছে তোমার শুধু বল বা বেশি সাপোর্ট দিবা একবার পুরো এপিসোড ছেড়ে দিব, তো গেছে ব্যাপারটা টেক কেয়ার, সিনিয়র ভিডিও লাগবে বেশি বেশি সাপোর্ট করে দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে।